সবাইকে সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগত। বিশেষ করে আজকে যারা আমাদের ভিডিওটি দেখছো, এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। যারা 2021 সালে এসএসসি পরীক্ষা শেষ করেছো, সেটা হতে পারে কারিগরি, হতে পারে সেটা দাখিল থেকে হতে পারে। এখন এসএসসি শেষ করার পরে আমাদের কিন্তু অনেকের ইচ্ছা থাকে যে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করব, লাইনে দাঁড়াবো, পরীক্ষা দেব এবং পরীক্ষায় পাশ করে সৈনিক হিসেবে সেনাবাহিনীতে যোগদান করে দেশ সেবায় অংশগ্রহণ করব। চিন্তা থাকা খুবই ভালো কথা এবং যারা এই চিন্তাটা করছো তোমাদেরকে আগে থেকে আমি স্বাগতম জানালাম, কারণ এটা একটি মহৎ চিন্তা। আমরা অনেকে চিন্তা করি এসএসসি পরীক্ষা শেষ, আমি ঘুরতে যাব, আমি বাইরে যাব, বাট অনেকে আবার চিন্তা করবে যে না, আমি এখন থেকে, যেহেতু পরীক্ষা শেষ, আমি এখন থেকেই সেনাবাহিনীর সৈনিক হতে চাই, সেনাবাহিনীর সৈনিক পদের জন্য প্রস্তুতি নেব। তো আজকের আমি এই পুরো ভিডিওতে আমি তোমাদেরকে অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা করব, অনেক কিছু বিষয় শেখাবো তোমাদেরকে। বিশেষ করে সেনাবাহিনীর সৈনিক হতে চাইলে তোমাদেরকে এখন থেকে কি কি করতে হবে, কি করা উচিত, সেনাবাহিনীর পরীক্ষা কয় ধরনের হয়ে থাকে, কি কি পরীক্ষা হয়, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। যদি ভিডিওটির শেষ পর্যন্ত তোমরা থাকো, তাহলে তোমরা আজকে এই একটি ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবা এবং শিখতে পারবা। প্রথমত, সেনাবাহিনীর সৈনিক পদে আবেদনের জন্য তোমাদের উচ্চতা থাকতে হবে 5 ফিট 6 ইঞ্চি, এটা হচ্ছিল পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে। আজকের ভিডিওটি সম্পূর্ণ পুরুষ প্রার্থীদেরকে নিয়ে আমি বানাবো, মহিলা প্রার্থীদেরকে নিয়ে ভিডিও আমি আরেকটা নতুন ভিডিও বানাবো, সেটা শুধুমাত্র মহিলাদের জন্য। তো যাই হোক, পুরুষ প্রার্থীদের উচ্চতা থাকতে হবে 5 ফিট 6 ইঞ্চি এবং বয়স থাকতে হবে কিন্তু 16 বছর 1 মাস 2 মাস, এটা থাকতেই হবে। অনেকে আমরা মনে করি যে 17 বছর হলেই সেনাবাহিনীতে আবেদন করতে পারবো, তা কিন্তু না। সেনাবাহিনীতে কিন্তু 17 বছর হওয়ার আগেই আবেদন করা যায়, কারণ সেনাবাহিনীর সৈনিক পদে যখন সার্কুলার ছাড়ে, এই সার্কুলার কিন্তু 1 বছর হাতে রেখে কিন্তু সেনাবাহিনী সার্কুলারটা দেবে, অর্থাৎ জয়নিংয়ের একটা ডেট থাকবে। এই ডেটে তোমার 17 বছর থেকে সাধারণ সৈনিক ট্রেডে 20 বছরের মধ্যে হতে হবে আর কি। তোমার 5 ফিট 6 ইঞ্চি উচ্চতা আছে, তুমি 16 বছর অতিক্রম করেছো, অথবা অনেকে 16 বছর এখনও অতিক্রম করনি বা চেষ্টা করছো বা চিন্তা করছো বা ইচ্ছা আছে তুমি সেনাবাহিনীর সৈনিক পদে অংশগ্রহণ করবা, সবার জন্যই পুরো ভিডিওটি। উচ্চতা থাকতে হবে 5 ফিট 6, বয়স থাকতে হবে এটা, ঠিক আছে? তাহলে তুমি প্রাথমিক অবস্থায় সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে পারবা। রেজাল্ট থাকতে হবে কত? সেনাবাহিনীতে তোমার 2টা ট্রেড রয়েছে, একটা ট্রেড 1 এবং একটা ট্রেড 2। অর্থাৎ ট্রেড 1-এ যদি আবেদন করতে চাও, তোমাদের পয়েন্ট থাকতে হবে 3 পয়েন্ট GPA এবং ট্রেড 2-তে থাকতে হবে 2.50। আরেকটি ট্রেড রয়েছে, ওটা এমওডিসি ট্রেড, এটা নিয়ে আজকে আলোচনা করবো না, 2টা ট্রেড নিয়ে আলোচনা করি। যাদের কনফিডেন্স আছে যে না, আমি এখন 2021 সাল এসএসসি পরীক্ষা শেষ করেছি বা কারিগরি থেকে পরীক্ষা দিলাম অথবা দাখিল পরীক্ষা শেষ করেছি, আমার কনফিডেন্স আছে আমি 3 পয়েন্ট পাবো, আমার উচ্চতা আছে 5 ফিট 6 ইঞ্চি, বয়স 16 বছর চলছে, অবশ্যই তোমরা এখন থেকে প্রস্তুতি শুরু করবা। কারণ এই যে যে সময়টা তোমরা পাচ্ছ পরীক্ষা শেষ করে, এই সময়টার মধ্যেই তোমাদের প্রস্তুতিটা নিয়ে রাখতে হবে, কারণ আগামী যে সার্কুলারগুলো আসবে সেনাবাহিনী, সেখানে যাতে তোমরা প্রথম অবস্থায় আবেদন করে প্রবল প্রস্তুতির মাধ্যমে প্রথম মাঠে গিয়ে যাতে চাকরি পেতে পারো। আবেদন গেল, এখন পরীক্ষা হবে কি কি বিষয়ের উপরে সেনাবাহিনীতে? সেনাবাহিনীর পরীক্ষা হয় সর্বপ্রথম তোমরা যেদিন আবেদন করবা, আবেদনের পরে SMS পাবা, SMS পাওয়ার পরে তুমি পরীক্ষার কেন্দ্রে যাবা পরীক্ষা দিতে। সর্বপ্রথম তোমার প্রাথমিক মেডিকেল চেক আপ করা হয় এবং প্রাথমিক মেডিকেলের পর পরে একটা ফাইনাল মেডিকেল চেক আপ করবে, একটা বাহ্যিকভাবে দেখবে এবং একটা যন্ত্রপাতি দিয়ে তোমার কান দেখতে পারে, নাক দেখতে পারে, গলার ভিতরে দেখতে পারে, আরও অনেক কিছু বিষয় আছে, এগুলো তোমার দেখা হবে। এবং এই মেডিকেল পরীক্ষায় যারা টিকে যাবা, দেন তাদের হচ্ছে হলো শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শারীরিক পরীক্ষায় বিভিন্ন ধরনের শারীরিক ইভেন্টগুলো হয়ে থাকে, যেমন সিট আপ হতে পারে, চিন আপ হতে পারে, দৌড় হতে পারে, রক ক্লাইম্বিং হতে পারে, হ্যাঁ, এরপরে পুশ আপ হতে পারে, অনেকগুলো আছে, লং জাম্প হতে পারে, হাই জাম্প হতে পারে, এক এক ক্যান্টনমেন্টে এক ধরনের শারীরিক ইভেন্টগুলো করতে হয়। তো শারীরিক ইভেন্টটা ভালো করতে চাইলে অনেকগুলো শারীরিক ইভেন্ট শিখে পরীক্ষার কেন্দ্রে যেতে হবে। তুমি শারীরিক ইভেন্টে যখন পাস করবা, এরপরে তোমার লিখিত পরীক্ষা হবে। বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে লিখিত পরীক্ষা 4টা অথবা 5টা বিষয়ের উপরে হয়ে থাকে। 4টা বিষয় কি কি? বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ জ্ঞান এবং অনেক সময়
আইকিউ প্রশ্ন কিন্তু দিয়ে দেয়, অর্থাৎ টোটাল 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এই 50 নম্বরের মধ্যে যারা ভালো সর্বোচ্চ নাম্বার পাবা তারাই লিখিত পরীক্ষা পাস করবা, এবং লিখিত পরীক্ষার পরপরেই তোমাদের ভাইবা পরীক্ষা হবে। ভাইবা পরীক্ষা যারা পাস করবা তাদেরকে ফাইনালি একটা টোকেন দেওয়া হবে। এই টোকেনটা নিয়ে তোমাকে এক সপ্তাহ অপেক্ষা করতে হবে, এবং এক সপ্তাহ পরে তোমার যে ক্যান্টনমেন্টে তুমি পরীক্ষা দিতে যাবা ওই ক্যান্টনমেন্টে গিয়ে তোমার একটা নিয়োগপত্র নিয়ে আসতে হবে। এই নিয়োগপত্রের মধ্যে আবার তোমার একটা ফাইনাল মেডিকেল থাকে সবার শেষে। এই ফাইনাল মেডিকেল, এই ফাইনাল মেডিকেলে তোমার ব্লাড টেস্ট থাকবে, ইউরিন টেস্ট থাকবে, আর অন্যান্য টেস্টগুলো থাকবে। অর্থাৎ নিয়োগপত্র পাওয়ার পরে নিয়োগপত্রে কিন্তু তোমাকে একটা কোর্স সিলেক্ট করে দিবে যে তুমি এই করে ট্রেনিং করতে যাবা। তো যেই কোর তোমার জন্য সিলেক্ট করা হবে তুমি ওই করে ওই ক্যান্টনমেন্টে যাবা, গিয়ে তোমার ব্লাড টেস্ট এবং অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে মেডিকেল সেগুলো তুমি দিয়ে আসবা। এবং এই পরীক্ষায় যখন ফাইনালে একজন প্রার্থী টিকে যায় এবং সে সময় কিন্তু সাদার পরীক্ষাও হয়ে থাকে আর কি, যেদিন তোমাদের ফাইনাল মেডিকেল হয় ব্লাড টেস্টের সময় ওই সময় কিন্তু সাদার পরীক্ষাও হয়। সাদার পরীক্ষা তেমন কিছুই না, 50 মিটার অথবা 100 মিটার সাদার পরীক্ষা হবে এটাই। আর যারা সাঁতার পারো না এখন থেকে একটু সাঁতার শিখে ফেলো, কারণ তুমি যে বাহিনীতে যাও না কেন সেই বাহিনীতে তোমার সাঁতার জানতেই হবে। তো যাই হোক, তোমার মেডিকেল পরীক্ষা যখন শেষ হবে, মেডিকেল পরীক্ষা শেষ হওয়ার পরে তুমি কিছুদিন পরে রেজাল্ট জানতে পারবে। তুমি ফাইনালি মেডিকেলের যদি পাস করে যাও তাহলে তুমি ট্রেনিংয়ের জন্য অপেক্ষা করবা। এই হচ্ছিল পুরো প্রসেস। যারা 2021 সালে এসএসসি পরীক্ষা শেষ করেছো, তোমরা চাইলে এখন থেকে সময় নষ্ট না করে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হওয়ার যাদের ইচ্ছা বা স্বপ্ন তারা কিন্তু প্রস্তুতি শুরু করে দিতে পারো। কারণ অনেক দেখা যায়, অনেকে দেখা যায় অনেকের মেডিকেলে আনফিট থাকো, অনেকের লেখাপড়ায় দুর্বল থাকে, অনেকের শারীরিকে দুর্বল থাকে, কোনো বিষয়ে দুর্বলতা যদি থাকে তাহলে তুমি কিন্তু ফাইনালি সেনাবাহিনীর সৈনিক হতে পারবে না, যে কোনো পরীক্ষায় তুমি বাদ পড়ে যাবা। তোমার দুর্বলতা কাটানোর জন্য তোমার একটাই হাতিয়ার, সেটি হচ্ছিল প্রবল প্রস্তুতি আর নিবিড় অনুশীলন করা। আর এই প্রবল প্রস্তুতি আর নিবিড় অনুশীলনের জন্য আমাদের সোলজার ট্রেনিং একাডেমি রয়েছে। তোমাদের যাদের সামর্থ্য রয়েছে আমরা এখানে 1 মাস অথবা 2 মাসের কোর্সে যে বিষয়গুলো শিখাই, অর্থাৎ তোমার সেনাবাহিনীতে যেতে চাচ্ছ ওকে ভালো কথা, তোমার সেনাবাহিনীতে যেতে চাইলে তোমার মেডিকেল পরীক্ষা আছে, লিখিত পরীক্ষা, ভাইবা পরীক্ষা এবং শারীরিক পরীক্ষা, এই 4টা বিষয়ের উপরে আমরা এখানে স্বল্প খরচে কোচিং করাই। আমাদের এখানে আবাসিক হোস্টেল সুবিধা রয়েছে, সারা বাংলাদেশের স্টুডেন্টরাই তোমরা এখানে আসতে পারবা, এসে এই 4টা বিষয়ের উপরে তুমি প্রস্তুতি নিতে পারবা। কারণ প্রস্তুতি যখন নিবা তোমার একটা আত্মবিশ্বাস বাড়বে, তুমি পরীক্ষার কেন্দ্রে গেলে ভালো করতে পারবা। এবং সব থেকে মজার বিষয়, আমরা এখানে তোমাদের রিটেন পরীক্ষার জন্য যে সাজেশন এবং যে মডেল টেস্টগুলো দিব, যে পরীক্ষাগুলো নিব, তুমি ওগুলোর মধ্যে ইনশাল্লাহ পরীক্ষায় কমন পাবা। ভাইবা পরীক্ষা যে ধরনের হয়ে থাকে সেনাবাহিনীতে, ভাইবা পরীক্ষা যেভাবে তোমাদেরকে শেখাবো, যে প্রশ্নগুলোর উত্তর কিভাবে দিতে হবে যেগুলো শেখাবো, ওইভাবে তুমি ভাইবা পরীক্ষা দিবা, দেখবা যে অনেক নাম্বার তুমি পাইছো। এরপরে শারীরিক পরীক্ষার যে ইভেন্টগুলো হবে, শারীরিক পরীক্ষার ইভেন্টগুলোর জন্য আমাদের এখানে মাঠ রয়েছে, আমাদের মাঠে কিন্তু তোমাদের বিভিন্ন ধরনের শারীরিক ইভেন্টগুলো করাবো, যাতে করে তোমরা সেনাবাহিনীর সৈনিক পদে পরীক্ষা দিতে গেলে শারীরিক ইভেন্টে পাস করতে পারো। এবং সেই সঙ্গে তোমাদের যাদের মেডিকেলের সমস্যা যারা নিয়ে আসো, আমরা কিন্তু এখানে একটা প্রাথমিক মেডিকেল চেক আপ করি ভর্তির সময় এবং ভর্তির পরে, যদি মেডিকেল সমস্যা কারো থেকে থাকে সেটা তুমি আগে থেকে জানতে পারছো। এবং মেডিকেল সমস্যা নিয়ে যদি পরীক্ষা দিতে যাও সেনাবাহিনী, তুমি কিন্তু কোনোভাবেই সেনাবাহিনীর সৈনিক পদে চান্স পাবা না। তো তোমার একটি লাভ হচ্ছে কি, তুমি এখানে কোচিং করতে আসলে তোমার প্রাথমিক মেডিকেলে কোনো সমস্যা আছে কি না, যদি সমস্যা থেকে থাকে আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করব যে তোমাদের ওই মেডিকেল সমস্যাটা কিভাবে ফিট করা যায়। আল্লাহ তাআলা পৃথিবীতে রোগ দিয়েছেন এবং রোগ সমাধানের কিন্তু ব্যবস্থাও করে দিয়েছেন, শুধুমাত্র সঠিক রাস্তাটা জানতে হবে, সঠিক একটা প্রপার গাইডলাইন জানতে হবে, কোন ডাক্তারের কাছে গেলে এই রোগটা ভালো হয়, এই বিষয়গুলো অনেকে আমরা কিন্তু জানি না। যখন তোমরা যদি কেউ এখানে আসো বা যখন আসবা, যদি কারো কোন ধরনের মেডিকেল চেক আপে যদি কোনো সমস্যা বের হয়, ওই সমস্যাটাগুলো সমাধানের জন্য আমাদের এখান থেকে তুমি সর্বত্র সাপোর্ট পাবা। তো এই হচ্ছিলো তোমার প্রস্তুতি নেওয়ার সুযোগ, এই হচ্ছিলো তোমার প্রস্তুতি নেওয়ার সুবিধা। যারা আসতে চাচ্ছ, যারা 2021 সালে এসএসসি পরীক্ষা শেষ করলা, আমি আশা করি তোমরা যারা স্বপ্ন দেখো সেনাবাহিনী সৈনিক হবা, এটি কিন্তু অনেক গর্বিত এবং মহান একটি পেশা। এই পেশায় যেতে চাইলে সঠিক গাইডলাইন মানতে হবে, সঠিক দিক নির্দেশনা মানতে হবে, এবং তোমাকে চেষ্টা করতে হবে, প্রচুর পরিমাণে চেষ্টা করতে হবে। যদি চেষ্টা করো তাহলে তুমি অবশ্যই সফল হবাই, কারণ এই সেনাবাহিনীর চাকরি
যেতে চাইলে কোনো দালাল ধরতে হয় না, কোনো প্রতারক কাছে যেতে হয় না, কোনো মাধ্যম লাগে না। শুধুমাত্র তোমার যোগ্যতা যদি থাকে, তুমি যদি তোমার যোগ্যতায় পরীক্ষার দিনে প্রমাণ করতে পারো যোগ্যতাগুলো, তাহলে তুমি অবশ্যই নিজের যোগ্যতায় নিজের মেধায় তুমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হওয়ার সুযোগ লাভ করবা। তাহলে দেরি না করে তোমরা যারা চিন্তা করছো 2021 সালে পরীক্ষা শেষ করলে এসএসসি, আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আসতে পারো। এসে তুমি এখানে এক মাসের অথবা দুই মাসের একটা প্রস্তুতিমূলক কোর্স করে যাও। আমি আশাবাদী, আমি আশা করি তোমরা এখানে আসলে অনেক কিছু শিখতে পারবা, যে শিক্ষাগুলো তোমরা পরীক্ষার কেন্দ্রে গিয়ে অ্যাপ্লাই করে তুমি তোমার স্বপ্নের জায়গায় তুমি পৌঁছাতে পারো। সোজা ট্রেনিং একাডেমিতে অনেকে এসে বিগত বছরগুলোতে সাফল্য পেয়েছে, আমার পিছনেই দেখো অনেকে চান্স পেয়েছে, তাদের ছবিগুলো দেয়া আছে। তো তোমরাও ইনশাল্লাহ এখানে আসলে নিজের স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারবা, সে চেষ্টাটাই আমরা করি সঠিক গাইডলাইন এবং দিক নির্দেশনার মাধ্যমে। আর যাবার আগে আমি একটা কথা বলি সবসময় আমার ছাত্রদেরকে, আমি তোমাদেরকেও বলি, সবসময় সৎ থাকার চেষ্টা করতে হবে, সৎ পথ অবলম্বন করতে হবে এবং সৎ এবং সঠিক দিক নির্দেশনাগুলো মেনে চলতে হবে। তাহলে দেখবা তুমি কোনো জায়গায় ঠেকবা না, তুমি তোমার সাফল্যের রাস্তায় তুমি পৌঁছাতে পারবা। তো যাই হোক, সবাই ভালো থেকো, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।